দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় কিভাবে মেয়েদের জনি চুষলে তারা দারুণ তৃপ্তি পাবে চলুন তাহলে জেনে নেওয়া যাক নারীদের যোনি চুষলে তারা অসাধারণ যৌন অনুভূতি অনুভব করে তবে সেক্সের শুরুতেই নারীদের যোনিতে চুমু না খেয়ে তাদের যৌনগত স্থানগুলোতে চলে গেলে তারা অনেকে ধারণা করতে পারেন যে আপনি তাকে টাকা দিয়ে ভাড়া করে দ্রুত সেই টাকা উসুল করার চেষ্টা করছেন গভীরভাবে ভালোবাসার সাথে সঙ্গিনীকে চুমু খাওয়া দুজনের প্রকৃত পক্ষে এক অসাধারণ যৌন নন্দময় সেক্সের সূচনা করে থাকে অনেকেই দাড়ি না কামিয়ে সেক্স করেন এই মনে করে যে আসল কাজ তো আমার হাত আর লিঙ্গের কিন্তু যখন আপনি সঙ্গিনীকে চুমু খাবেন তার স্তন চুষবেন তার সারা দেহে জুহবা বোলাবেন এবং বিশেষ করে যখন নারীদের জনি চুষবেন তখন আপনার ধারালো খোঁচা খোঁচা দাড়ি বেশিরভাগ ক্ষেত্রেই আপনার সঙ্গিনীকে আনন্দ নয় বরং অস্বস্তি ও ব্যথা দেবে তাই সেক্সের আগে ভালো মতো দাড়ি কামিয়ে নেওয়া উচিত অনেক ছেলে নারীদের জনি চষাটা ঘৃণ্য মনে করলেও বেশিরভাগ ছেলেরাই একবার মুখ দিয়ে সেখানে স্বাদ অনুভব করার পর থেকে এর প্রতি চরমভাবে আসক্ত হয়ে পড়ে এমনকি যারা জনিতে মুখ দেয় না তারাও অন্তত হাত দিয়ে হলেও মেয়েদের সব চাইতে বারবার আদর করতে লোভ সামলাতে পারেন না সেটা ঠিক আছে কিন্তু অনেকেই এর প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ে যে দেখা যায় তার সঙ্গিনের যে জনি ছাড়াও যৌন সংবেদী প্রায় পুরো একটা দেহই রয়েছে সে কথা ভুলে যায় তাই সেক্সের শুরুতেই এমনকি বেশিরভাগ সময় মুখ দিয়ে না হলেও হাত দিয়ে ঘুরে ফিরে জনীটাকেই বেশি উত্তেজিত করার চেষ্টা করে কিন্তু এর জন্য সঙ্গিনী পুরো সময়তেই অসহ্য বোধ করে কারণ ছেলেদের মতো শুধু লিঙ্গতেই সুখ পেয়েই তারা এত সহজে যৌন উত্তেজিত হতে পারে না আমাদের দেশের অনেক ছেলেই নারীদের জৌনি চুষতে চায় না অনেক সময় স্ত্রী বা গার্লফ্রেন্ডের অনুরোধে বহু কষ্টে জনিতে মুখ দিলেও তা কোনো মতে ঘেন্ডার সাথে হালকা বাদলা চুষে এমনটি কখনোই করা যাবে না এভাবে হালকা করে চুষতে গেলে সঙ্গিনী সে স্পর্শ সঠিকভাবে পাওয়ার জন্য আরও উতলা হয়ে ওঠে ফলে সে সে স্বাদ পাওয়ার জন্য অন্য পুরুষের হতে পারে তাই এই কাজটা মনোযোগ দিয়ে করতে হবে সেক্সের সময় ছেলেদের একটা কথা সবসময় মনে রাখতে হবে যে মেয়েদের স্তন জনি আর নিতম্ব এই তিনটি তাদের একমাত্র যৌনকাতর স্থান নয় ছেলেদের মূল যৌনকাতর অঙ্গ তাদের দেহের মাত্র কয়েকটি স্থানের মধ্যে সীমাবদ্ধ থাকলেও মেয়েদের প্রায় পুরো দেহ স্পর্শকাতর ধন্যবাদ আমার চ্যানেলের সাথেই থাকুন নতুন নতুন ভিডিও দেখুন লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন